বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লা খকন সেনিয়াবাদকে বিপুল ভোটে বিজয়ী করতে ভোটারদের কাছে ছুটছেন দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রতীকে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে এর মধ্যে বরিশাল নগরীর সর্বোচ্চ ভোটারের তালিকায় শীর্ষে থাকা চব্বিশ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের ব্যাপক প্রচারণা চলছে প্রায় ষোলো হাজার ভোটের বসবাসকারী চব্বিশ নং ওয়ার্ডে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউদ্দিন হাসান কবিরের নেতৃত্বে নয়টি টিম ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা যাচ্ছেন ভোটারদের কাছে আবুল খায়ের আবদুল্লা খোকন সেনিয়াবাদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নানান প্রতিশ্রুতি দিচ্ছেন নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করছেন তারা আগামী বারোই জুন নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে জিয়াউদ্দিন হাসান কবিরের প্রচারণায় অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছেন ইভিএম ভোট প্রদান পদ্ধতি তিনি কিভাবে ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিবেন তা সম্পর্কে ভোটারদের ধারণা প্রদান করছেন আবুল খায়ের আবদুল্লাহ খোকল সেনিয়াবাদের পক্ষে আমরা সারাদিন আজকে এই বৃষ্টিতে ভিজেও নৌকার প্রচারণা করতেছি নৌকার উন্নয়ন অবশ্যই আমরা বারো তারিখ করবো মেহনদী মানুষ সাধারণ মানুষ সব শ্রেণীর লোকের কাছে দুয়ারে দুয়ারে আমরা যাচ্ছি ইনশাল্লাহ তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তারা নৌকায় ভোট দেবে খুন ভাইকে জয়যুক্ত করবে খোকন ভাই একটা আদর্শ সৎ লোক ভালো লোক ভালো লোক চায় সবাই ভালো যারা মানুষ ভালো লোকই চায় সুতরাং ভালো লোকের সমাজ এখন অভাব আবার উভয় পাইছে মানে ভালো লোক এখন আমরা খকন শ্রেণীবাদকে জয়যুক্ত করবো বারো তারিখ

সাত লোকের নৌকা চোদ্দ লোকের নৌকা শেখ নৌকা বঙ্গবন্ধু নৌকা উন্নয়নে নৌকা এবার যাবে নৌকা জুন নৌকা সনাতি নৌকা নৌকায় নৌকা